আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে মাসরাঙ্গা ফার্নিচারের ফ্যাক্টরিতে এবং দারুন দারুণ কিছু খাটের কালেকশন দেখাতে যারা একদম ফ্যাক্টরি থেকে খুবই ভালো মানের উন্নত মানের দীর্ঘস্থায়ী খাট কিনতে চাচ্ছেন আপনার বাসার জন্য অথবা যে কোনো ফার্নিচার তাদের জন্য দারুণ একটি সমাধান নিয়ে আজকে হবে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে হেল্প করবে নাইম ভাই মাসরাঙ্গা ফার্নিচারের ওনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন খুব ভালো আছি ভাই দেখতে পাচ্ছি তারপরও জিজ্ঞাসা করে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কী থাকবে আজকে সম্পূর্ণ জুড়ে কানাডিয়ান ওকবিনিয়ার কিছু খাট দেখাচ্ছি বরাবরের মতোই আর সাথে মালয়েশিয়ান যেটা এমডিএফ বলা হয় মালয়েশিয়ান প্রসেস ওদের কিছু খাট দেখাবো সাথে মানে সকল ধরনের খাটি পেয়ে যাবেন এবং কিছু ব্র্যান্ডের কপি করা কিছু ডিজাইন আছে সেই খাটও তৈরি করা আছে এগুলো সাথে দেখাবো কমপ্লিট প্লাস ফিফটি পার্সেন্ট আনকমপ্লিট এটাও দেখাবো ওকে সাদা মালও দেখাবো ওকে অসংখ্য ধন্যবাদ সব কিছু দেখাবো আজকে শুরুতে আপনাদের শোরুম এবং ফ্যাক্টরি আমাদের শোরুম এবং ফ্যাক্টরিতে ঠিকানা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টান থেকে পূর্ব দিকে

আমি কিন্তু কানাডিয়ান ওকবিনের কোনো জোড়া দেয়নি এই এতটুক দেয়নি কারণ অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে যে নকশাটি শুধু কানাডিয়ান ওকবিনের এখান থেকে অন্য বোর্ড দেয় আমি কিন্তু আস্তে একটা বোর্ড দিচ্ছি আচ্ছা দেখেন আমি যদি এখানে জোরা দিয়ে দিতাম তাহলে এই দিনের এইটু এটা আমার কিন্তু লেকসাইড হয়ে যায় আমি কিন্তু সেটা কই আমি কিন্তু উপর থেকে নিস্পন্ত আস্তে একটা বোর্ড দিয়ে দিচ্ছি যেন এটা জোরাতালি নেই এটা সুবিধা কি

আমি এই কথা বলতে চাই না যেভাবে যেটা বলবো কাস্টমার দেখে শুনে বুঝে তারপর নেবে ইনশাআল্লাহ যে নাইম ভাই বলছে জোরা দেয় নাই আসলে দিয়েছে কিনা খাটটা দেখবে জি যদি বলে যে নাইম ভাই জোড়া পাইছি তাহলে আমি আর মালটা রিটার্ন নিয়ে আসবো দেখেন আমার কোনো খাটে জোড়া আছে কিনা জি কোনো জোড়া আছে ওকে ওকে চমক শুধু এটা না ভাই এই কানাডিয়ান ওক না এমডিএফ যেটা জি মালুশিয়ান ফুটবল আমি ওটাও জোড়া দেই না ভাই ওকে টোটাল সলিড বিক্রি করি আমি দ্যাটস সো নাইস লেফট সাইড লেফট সাইড সেম ডিজাইন সেম ডিজাইন দেখেন দুইটা সেমি বক্স সেমি বক্স ভাই প্রত্যেকটা সেমি বক্স সম্পূর্ণ মেহগুনি কার এই যে ভাই একটু দার করে দেখেন এই হাইসাটা আমি কোনো বিরুদ্ধে হাইসা দেখেন এই যে কাঠ দেখেন অনেকে দেখে ভাই আপনি কাঠের ফিটনেসটা কতটুকু এই যে দেখেন দেখেন এই যে কাঠের ফিটনেসটা হাইসা সলিড মেহগুনি কারণ মেহগনি কাঠ এই যে গুলো দেখেন না ভাই জি আপনার এই যে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাইকারি দিচ্ছি সারা বাংলাদেশে আমার বড় বড় ডিলার আছে মানে নোয়াখালী আছে সিলেটে আছে কিশোরগঞ্জে আছে আমার কাছে পাইকারি নেই এখন যদি কেউ তারা তো দশ পিস পনেরো পিস একসাথে কেউ যদি এক পিস যায় তাও আমি পাইকারি দামে রাখছি

আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ হিসেবে যতটুকু পার্সি করেছি যদি বেডরুমের বেডরুম একটা আমার সব ধরনের বেডরুম দেওয়া যাবেন যে কোনো ডিজাইন আপনি বেডরুম দেখেন এটা চায়না মডেল ছয় ফিট বাই সাত ফিট দেখেন কোনো জোরাতালি আছে কিনা কোনো জোরাতালি নাই টোটাল

দেখেন তো বিয়েছে যে কোনো জোড়াতে মালয়েশিয়া কোনো জোড়া তালিকা কিচ্ছু নাই এবং খুব সুন্দর করে কালার সেম জিনিস দিয়ে ভাই সেম মেটেল দিয়ে তৈরি করি বাট ওটা হলো কানাডিয়ান একটা আলাদা বোট

ছয় বাই সাত পনেরো হাজার পাঁচশো টাকা ছয় বাই সাতশো টাকা উঠে যদি কেউ কানাডিয়ান নেই তাহলে উনিশ হাজার পাঁচশো ছয় বাই সাত আর যদি এক হাজার টাকা কম কমবে এরপরে এরপর আসেন আর একটা পাঁচ বাই সাত দেখেন জি চমৎকার আর একটা ডিজাইন দেখেন পাঁচ বাই সাত পাঁচ ফিট বাই সাত ফিট এবং প্রত্যেকটা কাজ কিন্তু দেখেন ভিহার্স নিখুঁতভাবে সিএনসি মেশিনে কিন্তু এগুলা ডিজাইন করা হয় কম্পিউটার ভাই আমি আসলে অনেকে বলে অনেকে প্রশ্ন করে যে নাইম ভাই আসলে আপনার প্রায় আপনার অন্য অন্য তুলনায় আপনার পাঁচশো এক হাজার টাকা আপনার মানলে বেশি আসলে বেশি আমি নিচ্ছি না ভাই এটা আমি বেশি দিচ্ছি এজন্য বেশি নিচ্ছি বেশি দিয়ে তারপর নিচ্ছি এবং আপনার দাম কি ঠিক থাকে পরবর্তীতে দাম বাড়ায় আমার কোনো এরকম সুযোগ নেই আমি ভিডিওতে যে কথাটা বলি ওইটাই ফিক্সড যদি কেউ চ্যালেঞ্জ করতে পারবো আপনি যদি কেউ বলে যে না ভিডিওতে বলছেন এক চাইছে না রায় তাহলে আমি ওনাকে এক লক্ষ টাকা জরিমানা দেবো ডাইরেক্ট কথা মানে পরে ভালো বলে দাম বাড়ানোর কোনো কারণ নাই কারণ হচ্ছে আপনি আগেই সুন্দর আমি আপনাকে বললাম যে এই খাড়ের ভিডিও আমার এক বছর আগে যে ভিডিও রেটটা আমি এখনো একই দাম রাখছি জি অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস কত এটা পাঁচ বাই সাত

এরপন করা হবে এটাও প্রায় পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে এরপর আসেন এই যে সাদা মাল যেটা দেখা যাচ্ছিলাম একদম যে কিভাবে কালার হাতে দেওয়া হয় নাই না

এই যে দেখেন আমি একজন র মেটেরিয়াল দেখেনি যদি এই ডিজাইনের বেডরুম চাই তাও দেওয়া যাবে জি যে এরকম যে চাই ওকে এটা প্রাইস কত এটা 500 আপনি 14500 কানাডি অনুক বিনিয়ার দিয়ে কানাডি অনুক 14500 এই একটা আছে আর একটা সিম্পল দেখেন একদম সিম্পল ডিজাইন জাস্ট বিট টানা রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস এটা আপনি 14500 5 বাই 7 6 বাই 7 15500 15500 আপনার একটু উপরের আচ্ছা আরো দেখাচ্ছি আমরা দেখেন আরেকটা এই একটা দেখেন জি এটা প্রাইস এটা প্রাইস রাখছি আমি আপনার 5 বাই 7

আমি আপনার এ কম দিতে পারবো না কোয়ালিটি কম দিতে পারবো না যে নাইম আমি এক হাজার কম দেবো মানে আমি ওইগুলো পারবো না ভাই আমার ফিক্সড রেট কোনো দামাদামি নেই ফিক্সড রেট ইনশাল্লাহ যাদের প্রয়োজন হয় স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে ছবিটা পাঠাবে যে নাইম ভাই এইটাতে জাস্ট আমাকে কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করবে সারা বাংলাদেশে যেখানে কুরিয়ার পর্যন্ত যাচ্ছে ওই কুরিয়ার দেব কুরিয়ারের চার্জটা শুধু অ্যাডভান্স করবে বাকি মাল হাতে পেয়ে টাকা ওখানে আমার পরিশোধ করে দেবে ইনশাল্লাহ জি আর সবচাইতে বড়ো কথা যে আমরা অনেক সময় কমপ্লেন পাচ্ছি ইদানিং যে দাম বেড়ে যায় আমার এই বললেন পরে বিশ হাজার পাঁচশো কাস্টমারকে যদি আপনার তো চ্যানেলের সাবস্ক্রাইবার দিবে আপনার চ্যানেলে আপনার নাম্বার থাকবে শুধু ফোন দিয়ে বলবে এইরকম ভিডিও তো দিয়েছে পনেরো হাজার পাঁচশো খাট সে ষোলো হাজার টাকা চাইছে পাঁচশো বেশি শুধু আমাকে ফোন দিয়ে একবার খালি স্মরণ করে দেবে আমি তাকে এক লক্ষ টাকা জরিমানা মানে আপনি কখনো এরকম করেন সুযোগ নেই অসংখ্য ধন্যবাদ এরকম আমার কোনো সুযোগ নেই যে দাম বলি ওইটাই ফিক্স সর্বশেষ কাস্টমারের উদ্দেশ্যে আর কোনো কথা ভাই আমি কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা বলতেছে যে ভাই আমার কাছ থেকে আমি আবারও বলে আমার কাছ থেকে যে কিনতে হবে এমন না তবে আমি আমার ভিডিওগুলো দেখবেন আপনার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি এখন বন্ধু মনে কোন কমপ্লেন নাই মাছরাঙ্গা ফার্নিচার লেখে সার দেবেন সকল ধরনের ভিডিও চলে আসবেন আপনার দেখবেন আমার কোনো কমপ্লেন যতটুকু পারি ছোট মানুষ হিসাবে যতটুকু পারি ভালো কোয়ালিটি মাল দেওয়ার চেষ্টা করি দামে কম্প্রমাইজ করা যাবে না আমার সাথে যদি দামে কম্প্রমাইজ করেন তাহলে আমি পারবো না যে অন্য জায়গায় আপনি খাট চোদ্দ হাজার টাকা পাইছি আপনি পনেরো হাজার পাঁচশো টাকা চান কেন আমি তাহলে পারবো না তাহলে আমার ওইভাবে বানাই দিতে হবে যদি ওইভাবে বানাই দিয়ে আপনি তিন দিন পর আমার কমপ্লেন দেবেন অনেক কাস্টমার বলে যে নাইম ভাই আমি প্রতারিত হয়েছি আমার সাথে গল্প করে ফার্নিচার কিনে না অনেকে গল্প করে নাইম ভাই আমি অমুক জায়গায় প্রতারিত প্রতারিত হওয়ার মূল উদ্দেশ্য এটা সস্তার মাল বস্তায় যাবে যে এটাই স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ নাইম ভাই তো ভিওর্স মাছটাঙ্গা ফার্নিচার থেকে নাইম ভাই দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে দারুণ দারুণ প্রোডাক্ট উৎপন্ন করছে এবং মান কোয়ালিটি ধরে রাখছে কিন্তু আলহামদুলিল্লাহ ওনার ভিডিওগুলোতে খুব ভালো ভালো কাস্টমাররা যারা প্রোডাক্ট নিয়েছেন তারা কমেন্ট করেন আমরা সেই কমেন্টগুলো দেখতে পাই আমি পার্সোনালি নিজেও মাঝে মাঝে দেখি হয়তো সব কমেন্ট পড়া হয় না এবং আপনারাও চাইলে কমেন্টগুলো একটু চেক করে নেবেন কথা বলবেন এবং সুযোগ থাকলে অবশ্যই অবশ্যই ভিজিট করে প্রোডাক্ট নেবেন তো ভিভার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন প্রবাসী ভাইরা যারা আছেন তাদের কোনো টেনশন নাই অর্ডার দেবেন প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট দেখে শুনে বুঝে টাকা পয়সা রয়েছে এবং ফুল বেডরুম সেট অর্ডার দিলে পুরো পিক আপে আপনার বাড়িতে কিন্তু দিয়ে আসবে তো একটা ভালো জায়গা দীর্ঘদিন যারা সুনামের সাথে ব্যবসা করে আসছে এদের কাছে টাকা দিয়ে বা অর্ডার দিয়ে ইনশাল্লাহ ধরা খাবেন না ভালো ভালো প্রোডাক্ট পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ